আরেকভাই প্রশ্ন করেছেন, ইফতারির পূর্বে আমাদের দেশে ইয়া ওয়াসি আল ফাজলি ইফিলি পড়ার রেওয়াজ আছে, তা কি সঠিক আছে না? ইয়া ওয়াসি আল ফাজলি ইফিলি ইফতারির আগে মূলত হাদিসে পাকের ভাষ্যমতে নবীজি সাহাবা তাবিঈন সকলের সুন্নাহ হলো বেশি বেশি দোয়া ইস্তেগফার করা, তওবা করা আর দোয়া করা। এটা হলো ইফতারির আগের সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ আমল। ইস্তেগফারের জন্য হাদিসে পাকে যত দোয়া আসছে সেগুলোর যে কোনোটি আমরা পড়তে পারি, সেগুলো যদি কারো মানে ইয়াদ না থাকে আপনি বাংলাও তওবা করতে পারেন, কারণ এটা তো আর নামাজ নয়, বাংলাও তওবা করতে পারেন। তওবার জন্য কিছু মানে শব্দ যেগুলো অন্য সময় আমরা করি সেগুলো এখন করতে পারি। বিশেষভাবে ইবনে মাজাহ বিশিষ্ট একজন সাহাবীর একটি আমল আছে, তিনি ইফতারির আগে একটি দোয়া পড়তেন, তওবার দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমাতিকা আল্লাতি ওয়াসিআত কুল্লা শাইইন তাগফিরালি। এর বাংলা হলো হে আল্লাহ, যেই রহমত ব্যাপক করে আপনি সারা বিশ্বকে টিকিয়ে রেখেছেন সেই রহমত দিয়ে আমার সকল গুনাহ মাফ করে দিন। এটা বাংলায় বলবেন। আর ইয়া ওয়াসি আল ফাজলি ইগফিরলি এটার অনুবাদটা সুন্দর, হে দয়ার সাগর আমাকে ক্ষমা করে দিন, অনুবাদটা সুন্দর। বাকি হ্যাঁ, এই শব্দে হাদিসে পাকের বর্ণনা তেমন শক্তিশালী ভাবে পাওয়া যায় না, কিন্তু দোয়া ইস্তেগফার এবং যে শব্দে আমি বললাম হ্যাঁ, এবং ইস্তেগফারের আরো বিভিন্ন যে শব্দগুলো হ্যাঁ সহি সনদে বর্ণিত আমরা ওলামাদের থেকে শিখেছি, শিখবো, সেগুলো আমরা বেশি বেশি পড়বো। আর অর্থ সুন্দর হিসেবে এটাও পড়া যায়। আরেক ভাই প্রশ্ন করেছেন, রোজার ইফতারি কোন জিনিস দিয়ে শুরু করা উত্তম, রোজার ইফতারিটা কি দিয়ে করব? এই মর্মে তিরমিজি শরীফের একটি হাদিসের ভাষ্য চমৎকার। নবীজি বলেন, মান ওয়াজাদা তামরান ফালিউফতির, যার কাছে খেজুর আছে খেজুর দিয়েই ইফতার করবে, মানে রোজা ভেঙে ফেলবে, ইফতারি শুরু করবে। ওয়ামান লা, যার কাছে নেই ফালিউফতির আলামা, কমপক্ষে পানি খাবে, শরবত জাতীয় হোক, এটাও তো পানি। তিরমিজি শরীফের হাদিস ভাই শুনেন। অনেকে বলবেন যে খেজুর পেটে কবুল করে না, আমার হয় কিন্তু রোজাতে আমি খেজুর দিয়ে ইফতার করার জরুরত অনুভব করি। কেন? এবং আপনাদেরকেও বলবো, কারো যদি খেজুর খেতে মন না চায়, কারণ খেজুরটা হলো ওই মক্কা মদিনার লোকদের পেটে মন চায়, এক এক দেশের এক এক, আমাদের দেশে ভাত খাইতে মন চায়, হ্যাঁ এই অঞ্চলে চেপা না খাইলে মনের তৃপ্তি মিটে না। তারপরে বামবাড়িয়া তারাবি পড়াইছি 92-তে, ওইখানে এক মহিলা ছিল, আমি তখন ছোট, একবারই না বলে একবারই ছোট, আমার ছেলে ছোট, এই আব্দুল সবুজ তার চেয়েও ছোট, অনেক ছোট। তো তখন আমি তারাবি পড়াইতাম, তো এই তখন বলবেন না বলে মানুষ তারাবি পড়ায় কিনা, এই তো আরেক পেশ লাগলো, আমি ওটা আরেকদিন প্রশ্ন উত্তর দিব। না বালেক মানে কি? বালেগের কাছাকাছি আর করিবেন বলো। তো যাই হোক, সুটকি ছাড়া কিছুই পাকাইতো না, আমি তো খেতে পারতাম আর বলতো স্বাদ হইছে না, সুটকিটা খুব দামি সুটকি, এটা গোস্তের সাথে দিছি, খাও বাবা খাও, তোমার জন্য আনছি আমি, কি যে একটা কষ্ট লজিং ছিলাম। ওনাদের কাছে সুটকি প্রিয়, এক আবহাওয়ার পরিবর্তনে যেমন ভাষা পরিবর্তন হয় রিজিকও পরিবর্তন হয়, এক একজনের কাছে এক এক খাবার ভালো লাগে, এক একজনের কাছে এক এক খাবার কি লাগে ভালো লাগে। আমাদের দেশে হয়তো খেজুর তত ভালো লাগবে না, কিন্তু আমি বলবো আপনারা খেজুর কিনবেন, একটা খেজুর হলো খাবেন। কেন জানেন? কারণ হলো এখানে খেজুর খাওয়া বড় কথা নয়, নবীর সাথে মুসাফাহাত বড় কথা। আমাদের কাজ হলো পাগলামি, কোনো না কোনো ভাবে নবীর সাথে মিলতে চাই, এটাই আমাদের কাজ। আমাদের নবী খাইছে আমিও একটু খাবো, একটা খান একটা খান। আমাদের আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহ বাইতুল্লাহুল মুসাফির, হযরত আল্লামা আবু তাহির মিজবাহ দামাত বারাকাতুহের একটা বই, চমৎকার বই, এটা যেমন সাহিত্য তেমন ভ্রমণ কাহিনী তেমন হজের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য, তেমন এটা তাসাউফের একটা বইও বলা যায়। এখানে তিনি একটা ঘটনা লিখছেন, তার ভূমিকা চমৎকার। ইবনে নাবাতা, সম্ভবত বা ইবনে রুবাতা কিনা উচ্চারণটা হয়তো আমার এই মুহূর্তে ইয়াদ নাই, তিনি একটা চমৎকার কথা বলেছেন। তিনি বলেছেন, হজরে আসওয়াদকে চুমু দেয় এক একজন এক এক কারণ, হজরে আসওয়াদ চুমু দিলে গুনাহ মাফ হয়, হজরে আসওয়াদের কিয়ামতের দিন চোখ হবে, ওই চোখ দ্বারা যতজন তাকে চুমু দিয়েছে সবাইকে খুঁজে বের করবে, এই কারণে চুমু দেয়। তিনি বলেন,
আমি হযরত সিদ্দিক চুমুদি ভিন্ন একটা উদ্দেশ্যে মতলব আমার অন্য সবে বলে কি তিনি বলেন উকাব্বিলুহু লাআল্লা ফামি ইউলাকি মাকানান ফাযা বিল হাদিল বাশীরি পৃথিবীতে একটা জায়গা আছে নিশ্চিতভাবে বলার আমার ঠোঁট লাগছে এই ছাড়া নিশ্চিতভাবে বলা যায় না যে অমুক জায়গা তার ঠোঁট লাগছে শুধু একটাই জায়গা নিশ্চিতভাবে বলা যায় এখানে আমার নবীর ঠোঁট লাগছে তো আমি এইজন্য হযরত হাসানকে চুমু খাই যে ওই জায়গায় আমার ঠোঁট লাগলো যেই জায়গায় 1400 বছর আগে আমার নবীর পবিত্র ঠোঁট লাগছে এই আশায় আমি চুমু খাই যে আমার নবীর ঠোঁট যেখানে লাগছে আমার ঠোঁটও সেখানে লাগছে তো খেজুর খাবো আশায় আমার নবী খাইছে আমার নবী খাইছে শরবত দিও খেতে পারেন খেজুর কিনতে আর কয় টাকা লাগে শরবত তো খেলেন সমস্যা নাই এটা শেষ মনে হয় এখানে প্রশ্নগুলো গেছে ইফতারি এটাও গেছে এটা রেখে দেন ভাই রিজওয়ান স্কয়ার এই যে এখানে প্রশ্ন এখানে একাধিক জনের প্রশ্ন আছে ইকরাম সুইডারের ভাই বদর তিনি প্রশ্ন করেছেন ওনারা ইফতারির পূর্বে টিভি বা মোবাইলে ইসলামিক প্রোগ্রাম দেখা যাবে কি ইফতারির পূর্বে টিভি বা মোবাইলে ইসলামিক প্রোগ্রাম দেখা যাবে কি ভাই ইসলামিক প্রোগ্রাম দেখা ভালো ইসলামিক প্রোগ্রাম দেখা কি ভালো কিন্তু ইফতারির পূর্বে মোবাইলও না টিভিতেও না ইফতারির পূর্বে কোন প্রোগ্রাম দেখাতে যাবেন না ইফতারির পূর্বের কাজই হলো দোয়া করা তওবা করা মনে থাকবে মোবাইল বন্ধ ইফতারির পূর্বে মোবাইল বন্ধ রাখবেন আপনার টিভিতে বিভিন্ন খবরে ওই সময় ভালো ভালো জিনিস প্রচার করে তুর পাহাড় দেখায় বিভিন্ন চমৎকার জিনিস দেখায় ভালো ভালো মসজিদ দেখায় না এটা অন্য সময় করেন আল্লাহ নবীর চেয়ে বড় কেউ নাই নাকি আল্লাহ নবী এবং তার সাহাবাদের আমল ছিল ইফতারির আগে কানতেন তওবা করতেন দোয়া করতেন কারণ ওই সময় নিশ্চিত দোয়া কবুল হয় এবং এবং প্রতি রোজার দিন শেষ টাইমে আল্লাহ দুজুকিদেরকে মুক্তি দেওয়ার ফয়সালা করতে থাকে কাদেরকে কাদেরকে দিবে এটা লিস্ট হয় আজকে বিকেলে কাদেরকে মুক্তি দিবে কালকে বিকেলে কাকে দিবে ওই সময় এগুলো চলে আল্লাহর জগতে ওই সময় যদি আমরা অন্য কাজে থাকি ঠিক না ওই সময় আমাদের কাজে হলো দোয়া করা আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও আল্লাহ আমার দাদাকে কবরে মাফ করে দাও যাদেরকে দুজক থেকে মুক্তি দিবা তাদের লিস্টের মধ্যে আমার আত্মীয় স্বজনের যতজন মারা গেছে সবার নামটা দিয়ে দাও সমস্যা আছে দোয়াটা করতে তাহলে আল্লাহর ওয়াস্তে আজকে থেকে কোন মুফতির ফতোয়া যাবেন না ফতোয়ার কোনো অভাব নাই ভালো ফতোয়া আছে মন্দ ফতোয়া আছে আপনি ইসলাম প্রোগ্রাম দেখেন ইফতারির আগে না ইফতারির আগে আপনার কাজ হলো দোয়া করা কি দোয়া করা কি করা দোয়া করা জনাব আবুল কালাম সুপার মিটার পল্লী বিদ্যুৎ তিনি প্রশ্ন করেছেন ইফতারির আগে আমরা কি দোয়া করব ইফতারির আগে খাসভাবে দোয়া হাদিসে পাকে আসেনি যত জামে দোয়া আছে সেগুলো আমরা একটাও ছাড়বো না জামে দোয়া বলা হয় যেই দোয়াগুলো ব্যাপক অর্থে বর্ণিত যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা প্রশ্ন করেছেন আমরা কি সওয়াল করব কি দোয়া করব আল্লাহর কাছে রোজা অবস্থায় হোক অন্য সময় হোক তখন নবীজি বলেছেন সালুল্লাহ আল আফিয়া আল্লাহর কাছে আফিয়তের দোয়া করো শব্দটা আমার সাথে মুখস্থ করেন আফিয়ত বলেন মুখস্থ করে ফেলেন আফিয়ত মুখস্থ কিসের দোয়া করব বলবেন আল্লাহ আফিয়ত চাই আল্লাহ আমার ছেলের জন্য আফিয়ত চাই মেয়ের জন্য আফিয়ত চাই নাতি নাতনির জন্য আফিয়ত চাই স্ত্রীর জন্য আফিয়ত চাই বলেন শব্দটা কি কিছু আরবি শব্দ মুখস্থ করতে হবে আফিয়ত চাই আফিয়ত মানে সুখ শান্তি রহমত বরকত নিরাপত্তা সুবহানাল্লাহ বাংলায় কইলে কত শব্দ সুখ শান্তি রহমত বরকত নিরাপত্তা আরাম আয়েশ দুনিয়ার আরাম আখেরাতের আরাম সর্বযুগের সর্ব অবস্থায় আরাম 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 কত কিছু কিন্তু আরবিতে এক শব্দে সব কিছু এসে যায় এটাকে বলে জামে তাহলে ইফতারের আগে কি দোয়া করব আফিয়তের দোয়া করব সহি সনদে বর্ণিত তিরমিজি শরীফের দোয়াটাও আমরা করতে পারি আবু উমামা সাহাবী তাকে নবীজি শিখিয়েছেন সকলের জন্যই দোয়াটা
আরবিটা হলো আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খাইরি মা সাআলাকা মিনহু নবিয়ুকা আব্দুক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া নাউযু বিকা মিন শাররি মা ইসতাআযা মিন নবিয়ুকা আব্দুক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আনতাল মুস্তাআন ওয়া আলাইকাল বালাগ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ যারা আরবিটা পারেন না আরবি ডাউনলোড করে নিতে পারেন সেটাও যদি আপনার কষ্ট লাগে তাহলে আপনি বাংলা বলেন হে আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি আপনার সর্বশেষ নবী এবং আপনার বান্দা প্রিয় বান্দা তিনি সারা জীবন যা কিছু আপনার কাছে যত কল্যাণ চাইছেন সব কল্যাণ আমাকে দান করেন আর সারা জীবন যত অকল্যাণ থেকে আশ্রয় চাইছেন সেগুলো থেকে আমাকে আপনি মুক্তি দেন এর চেয়ে ভালো দোয়া আছে ওই সাহাবী বলছিল হুজুর মানে হে আল্লাহর রাসূল ওটাকে আমাদের বাংলাদেশে আমরা বলি হুজুর হ্যাঁ তো হে আল্লাহর রাসূল আমার দোয়া পেছ লেগে যায় এত দোয়া মুখস্থ রাখতে পারি না এখন আমাকে আপনি এমন একটা দোয়া দিবেন যেই দোয়ায় আপনার কোনো দোয়া না ছোটে ওরে বাবা তখন নবীজি তাকে এই দোয়া শিখিয়েছেন তা আপনারা আমরাও এই দোয়াটা করব ইনশাআল্লাহ মুসলিম শরীফের আরেকটি দোয়া খুব চমৎকার একজনকে নবীজি শিখিয়েছেন সে চেয়েছে আমি কিভাবে দোয়া করব নবীজি বলেন দোয়া করো আল্লাহুম্মা ফিল্লি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি 1 2 3 4 5 টি কথা হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আমাকে দয়া করুন আমাকে হেদায়েত দিন আমাকে সুখ শান্তি রহমত বরকত নিরাপত্তা দিন আমাকে রিজিক দিন 5 টা কথা তো সে বলল আরো 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 নবীজি বলে আরে এই পাঁচটি কথার যে দোয়া এই দোয়া তো এত ব্যাপক যে দুনিয়া আখেরাতের সকল কল্যাণকে একত্র করে দিয়েছি আমি আর কি চাও তুমি এই তিনটাও কমপক্ষে করেন মা বাবাকে বলবেন না রব্বির হামুমা রব্বায়ানি সগীরা সারা বিশ্বের কোন ইমানদারকে বলবেন না বলবেন আল্লাহ যারা আমাকে কষ্ট দেয় তাদেরকেও মাফ করে দেন এইগুলোই দোয়া আলাদা কিছু না আচ্ছা শুন ভাই আব্দুল সামাদ ভালুকা চৌধুরী বাড়ির তিনি প্রশ্ন করেছেন যারা ইফতারি ইফতারি তৈরিতে থাকে বা হাঁটা চলায় আছে কিংবা হাতে ব্যাগ আছে ইফতারির আগ মুহূর্তে রাস্তাঘাটে আছে তারা কিভাবে দোয়া করবে সুন্দর প্রশ্ন আসলে আমরা যেমন মনে করি দোয়ার জন্য হাত উঠানো জরুরি এমনটা আবশ্যক নয় যারা ইফতার তৈরিতে ব্যস্ত থাকবে যারা হাঁটা চলায় আছে যাদের হাতে ব্যাগ আছে এখন হাত উঠিয়ে দোয়া করার পরিবেশ নেই অসম্ভব তারা মুখে মুখে দোয়া করবে আর যাদের জন্য হাত উঠানো সম্ভব তারা হাত উঠিয়ে কি করবে দোয়া করবে একজনকে দিয়ে মুনাজাত হাত উঠানো এটা আবশ্যক নয় নিজের দোয়া নিজে করতে থাকবে বিশেষ করে ইফতারের আগে চমৎকার হলো নিজের দোয়া নিজে করা কারণ আল্লাহ বলছেন কোরআনে উদউনি আস্তাজিব লাকুম হে আমার বান্দারা তুমি আমাকে বলো আমি ডাইরেক্ট তোমার কথা শুনবো কোনো মাধ্যম লাগবে না এটা রোজার আলোচনায় কথা বলেছেন তার মানে রোজা রাখতে রাখতে বান্দা এমন অবস্থায় পৌঁছে যে তার দোয়া কবুল হয় সে মুখ দিয়ে যা বলে তা কবুল হয় এই জন্য আল্লাহ বলেন তুমি মুখ দিয়ে নিজেই বলো নিজেই বলো নিজেই বলো আমি ডাইরেক্ট তুমি যা বলবা যে ভাষায় বলবা আমি শুনবো নামাজে কোনো কারণে আরবিতে বলা আবশ্যক আল্লাহর বেশি পছন্দের ভাষা কিন্তু অন্য সময় যে ভাষায় তুমি বলো বলো বাকি আরবিতে নূরানিয়ত বেশি নবীর দোয়ায় নূরানিয়ত বেশি কিন্তু না পারলে বলে ফেলতে হবে